সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব তো আশা করি আপনারা প্রত্যেকে যার যার অবস্থানে ভালো আছেন তো আমাকে এক ভাই একটি প্রশ্ন করেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সেই প্রশ্নটির উত্তর নিয়ে আজকে মূলত হাজির হয়েছে তো শুরুতেই আমি প্রশ্নটি আপনাদের সাথে যদি একটু শেয়ার করি তাহলে প্রশ্নটি ছিল এমন যে যেখানটায় আমি দেখেছিলাম প্রশ্নটি আসসালামু আলাইকুম ভাই আপনার নিকট আমাদের সবারই একটি অতি জরুরি প্রশ্ন যে একজোড়া কবুতরের নর্মালি প্রতি মাসে কত টাকার খাবার খায় বর্তমান বাজার দর অনুযায়ী আমরা অনেকেই কবুতরের ছোটোখাটো একটি খামার করতে চাই আর যদি আমি মিক্সার খাবার কবুতরকে খাওয়াই তবে প্রতি মাসে কবুতরের পেছনে খাদ্য খরচ কত পড়বে অগ্রিম ধন্যবাদ রইল তো এই প্রশ্নটি ছিল সেই ভাইয়ের অর্থাৎ তিনি জানতে চেয়েছেন যে বর্তমানে যেহেতু কবুতরের খাবার দর একটু বেশি তো সেক্ষেত্রে এই খাবার দর যেহেতু বেশি সেক্ষেত্রে আমাদেরকে একজোড়া কবুতর লালন পালন করতে গেলে এক মাসে কত টাকার খাবার ব্যয় করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণেই যেহেতু খাবারের দাম অনেক বেশি সেক্ষেত্রে কবুতর লালন পালন করা লাভজনক নাকি অলাভজনক আরেকটি ব্যাপার হলো যারা শখের বসে লালন পালন করেন তাদেরও এই ব্যাপারটি জানা দরকার যে কত টাকার খাবার বা খাদ্য এক মাসে ক্রয় করতে হবে বা কিনতে হবে তাহলে সেই মোতাবেক পরিকল্পনা করাটা যায় ছোটোখাটো খামার যারা স্থাপন করবেন বা পরিচালনা করছেন বা পরিচালনা করবেন পরিকল্পনা করছেন এরকম সেক্ষেত্রে তাদেরও একটা আগাম ধারণা থাকবে যে আসলে এক মাসে এক জোড়া কবুতর কত টাকার খাবার খায় তো যেহেতু তিনি বলেছেন যে আমরা যদি সাধারণ যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলো যদি লালন পালন করি সেক্ষেত্রে এক জোড়া কবুতর এক মাসে কত টাকা খাবার খায় তো আমি আমার পেছনে বোর্ড দেখতে পাচ্ছেন যে বোর্ডে এই আজকের এই বিষয়টি একটু ক্যালকুলেশন করব ম্যাথমেটিক্যালি অর্থাৎ গাণিতিকভাবে আমরা বোঝার চেষ্টা করব। যে এক জোড়া কবুতর এক মাসে কত টাকার খাবার খেতে পারে তো আজকে আসলে কবুতরের ব্যাপারে এই যে খাবারের ব্যাপারে আমরা ম্যাথমেটিক্যাল একটা ক্লাসও বলতে পারেন তো আমি শুরুতেই আপনাদেরকে যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো আমরা জানি যে আমরা জানি হলো এক কেজি সমান এক হাজার গ্রাম তো এক কেজি সমান এক হাজার গ্রাম এখন আমরা ধরি বর্তমান বাজার মূল্য অনুযায়ী আমরা যদি একটু মিট কোয়ালিটির খাবারটাও সংগ্রহ করি সেক্ষেত্রে এক কেজি খাবারের দাম পড়বে এক কেজি খাবারের দাম আমরা ধরি এটি হল পঞ্চাশ টাকা তাহলে আমাদেরকে এই এক গ্রাম খাবার যদি পঞ্চাশ টাকা হয় তাহলে এক গ্রাম খাবারের দাম কত তো এখন আমরা বের করব সুতরাং এক গ্রাম বা প্রতি গ্রাম প্রতি গ্রাম খাবারের দাম যেখানটায় আগে লিখবো আমরা এক কেজি খাবারের দাম অর্থাৎ আমরা লিখব পঞ্চাশ টাকা ভাগ গ্রাম গ্রাম খাবার সেক্ষেত্রে প্রতি খাবারের দাম বা এক গ্রাম খাবারের দাম পড়বে আমাদের শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা তাহলে এক গ্রাম খাবারের দাম শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা তো এ পর্যায়ে আমরা বের করব যে একটি কবুতর কতটুকু খাবার খায় সেক্ষেত্রে দুটি কবুতর কতটুকু খাবার খাবে অর্থাৎ একজোড়া কবুতর কতটুকু খাবার খাবে তো আপনাদেরকে বলে রাখি এই পর্যায়ে যে সাধারণত যেই মাঝারি সাইজের কবুতরগুলো আছে যেই কবুতরগুলো সাধারণভাবে আমরা লালন পালন করি সেই কবুতরগুলো মোটামুটি ৩৫ থেকে ৪৫ বা পঞ্চাশ গ্রামের মতো খাবার খায় দৈনিক একদিনে ৩৫ থেকে পঞ্চাশ গ্রামের মতো খাবার খায় তো আমরা ধরলাম যে একটি কবুতর দৈনিক চল্লিশ গ্রাম খাবার খায় সেক্ষেত্রে একটি কবুতর যদি চল্লিশ গ্রাম খাবার খায় আমরা লিখতে পারি যেখানে একটি কবুতর দৈনিক খাবার খায় চল্লিশ গ্রাম অতএব একটি কবুতরের দৈনিক খাবার ব্যয় সমান চল্লিশ গ্রাম ইন্টু শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা তা এখন চল্লিশ গ্রামকে আমরা যদি শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা দিয়ে গুণ করি তাহলে যেটি পাবো সেটি হলো তাহলে একটি কবুতর একদিনের খাবার ব্যয় হলো দুই টাকা এখন যেহেতু আমরা জোড়া কথা বলছি এক জোড়া কবুতর দৈনিক কতটুকু খাবার খাই সেটার কথা বলবো তাহলে আমরা দুই দিয়ে যদি গুণ করি অর্থাৎ আমরা জানি যে এক জোড়ায় দুইটি কবুতর হয় সেক্ষেত্রে দিয়ে যদি গুণ করি তাহলে হবে মোট টাকা তাহলে এক জোড়া কবুতর চার টাকা খাবার খায় এখন আমরা খুব সহজেই এক মাসে দুইটি কবুতর বা এক জোড়া কবুতর কতটুকু খাবার খায় সেটি নির্ণয় করতে পারবো কত টাকার খাবার খায় সেটি নির্ণয় করতে পারবো সেক্ষেত্রে এক জোড়া কবুতর এক মাস বা দিনে খাবার খায় সমান ত্রিশ দিন গুণ চার টাকা সুতরাং আমরা যদি গুণ করি ত্রিশ দিনকে চার টাকা দিয়ে দৈনিক হিসেবে তাহলে এটি হবে টাকা এখন আমরা সহজেই বুঝতে পারছি যে দুইটি কবুতর অর্থাৎ এক একজোড়া কবুতর এক মাসে বা তিরিশ দিনে মোট একশো বিশ টাকার খাবার খায় বা খাবার খাবে তো এটি হলো সম্ভাব্য একটি গণনা বা সম্ভাব্য একটি ক্যালকুলেশন যেখানে আমরা দেখতে পারলাম ভাইয়ের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি অনুযায়ী একজোড়া কবুতর ত্রিশ দিনে বা এক মাসে একশো টাকা সম্ভাব্য খাবার ব্যয় হতে পারে তো এভাবে কিন্তু আমরা কবুতরের খাবার ব্যয় সম্পর্কে একটা ওভারঅল ধারণা পেতে পারি বা দিতে পারি তো এই খাবার দাম এবং কবুতরের খাবার পরিমাণের উপর নির্ভর করে এই টাকাটি কত বাড়বে বা কত কমবে তো মোটামুটি অ্যাভারেজ কোনো কবুতরের ব্যয়ের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি ম্যাক্সিমাম একশো টাকার মতো এক মাসে একজোড়া কবুতর খাবার খেতে পারে এছাড়া যেটা আমি বললাম যে কমও হতে পারে বেশি হতে পারে কিছুটা খাবার দাম এবং কবুতরের খাদ্যাভ্যাস সেটার উপর নির্ভর করবে বা কবুতরের কতটুকু খাবার আপনি খাওয়াচ্ছেন সেটার উপর নির্ভর করবে তো এই হলো এক জোড়া কবুতরের এক মাসের একশো বিশ টাকার মতো খাবার খাবে যেখানে একটি কবুতর দৈনিক খাবার খায় আমরা ধরেছি চল্লিশ গ্রাম সুতরাং এভাবে আমরা কিন্তু দুইটি কবুতরের খাবার দাম নির্ণয় করতে পারি তো আশা করি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তরটি যতটুকু আমার মত অনুযায়ী যতটুকু আমি বুঝেছি ততটুকু হলো নির্ণয় করে আপনার আপনাকে দেখিয়েছে এবং আপনারা সবাই দেখলেন তো আশা করি এটি আপনাদের কাজে আসবে এবং আপনারা পরিকল্পনা করতে পারবেন যে কতটুকু একটি কবুতর খাবার খেতে পারে সম্ভাব্য কতটুকু খাবার খেতে পারে কত টাকার খাবার খেতে পারে তো যাই হোক আজকের পর্ব শেষ করব সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আশা করি আপনাদের সাথে আবারও পরবর্তী কোনো সময় দেখা হবে সে পর্যন্ত সবার প্রতি অনেক শুভকামনা এবং মঙ্গল কামনা